ওয়ান ইন্ডিয়া বাংলায় সবাইকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন ভারতীয় মহিলা দলের ক্রিকেটার রিচা ঘোষ। রিচা, ওয়ান ইন্ডিয়ায় স্বাগত। থ্যাংক ইউ। আমি প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে সিএবি থেকে আজকে এত পুরস্কার, কেমন অনুভূতি? অনেক ভালো লাগছে, কেন পুরস্কার পেলে সবারই ভালো লাগে, আর সিএবি এত মানে ভালো ইনিশিয়েটিভ নিয়েছে তো আরও ভালো, কেন এখন ইন্ডিয়া টিমেও অনেক ইনিশিয়েটিভ নিয়েছে, তো সিএবিরা অনেক হেল্প করছে আমাদেরকেও, তো দারুণ লাগছে আজকের প্রোগ্রামটা। প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট বলছিলেন যে ভারতীয় দলে সাফল্যের কথা ইংল্যান্ডে, এশিয়া কাপে, এবং সেখানে একজন বাঙালি হিসেবে তুমি ঝুলনের উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি, যদিও ঝুলনের জায়গায় পৌঁছতে সময় লাগবে, ঠিক কী লক্ষ্যে এগোতে চাও, বা এই ইন্ডিয়া টিমে যে বাংলা থেকে ইন্ডিয়া টিমে গিয়ে জায়গা করা, কী লক্ষ্যে এগোতে চাও? আমার লক্ষ্য হচ্ছে আরও ভালো পারফরমেন্স করে যাওয়া, আর নেক্সট জেনারেশন আমাদেরকে দেখে জানি আরও উৎসাহ পায়, আর খেলতে আরও অনেকে আসে, সব ফ্যামিলি জানি সাপোর্ট করে, তার মেয়েদের ছেলেদের যাদেরই হোক, এটাই এখন লক্ষ্য। কি হ্যাঁ, বাচ্চারাও অনেকে উঠছে, আর বাংলার দিকে আরও উঠে, এটা আমাদের লক্ষ্য মেনলি, যত বাংলার দিকে উঠবে তত আমাদের গর্ব। ইন্ডিয়া টিমের থেকে কি শিখেছো যেটা বাংলায় থেকে গেছেও? ইন্ডিয়া টিমে থাকাকালীন অনেক কিছু তো শিখছো, কোচিং স্টাফ থেকে শুরু করে ওখানে সব বিশাল ব্যাপার, তো সেই অভিজ্ঞতাটা যদি আমাদের সাথে শেয়ার করো। ইন্ডিয়া টিম বলো বা বাংলার টিম বলো, দুটোই অনেকটা সেম, কেন আমাদের ড্রেসিং রুম অনেক ভালো, সবাই সবার সাথে মিলেমিশে থাকে, যেটা বেঙ্গলেও হয় আর ইন্ডিয়া টিমে হয়, তো অলওয়েজ সবাই সবাইকে সাপোর্ট করে, সেটা মেন জিনিস, তো সেটাই ওখানে হচ্ছে, তো এটাই সব জায়গায় হলে ভালো। আর বিসিসিআই এর যেটা সম বেতনের ব্যবস্থা হলো, ক্রিকেটার হরমনপ্রীত স্মৃতি সবাই বলে, এই ব্যাপারটাকে তুমি কি করে দেখছো? এটা বলতে সব অনেক ভালো হয়েছে সবার জন্য, কেন অনেক মেয়েরা চাকরির জন্য যায় এখন, অনেকে হচ্ছে ভাবতে পারবে কি ক্রিকেটটা ফুললি ফোকাস করতে পারবে, কি অন্য জায়গায় কখনো চাকরির জন্য হলো দেখবে না সে, বা পরে ভাববে, বাট এখন এটা অনেক ভালো হয়েছে। আমার শেষ প্রশ্ন, শিলিগুড়িতেও সিএবির একটা একাডেমি হচ্ছে, ঋদ্ধিমান শিলিগুড়ি থেকে উঠে আসা, তুমি এসছো, ফলে উত্তরবঙ্গের মানুষ, তোমার শিলিগুড়ির মানুষের জন্য কী বার্তা দিতে চাইবে? শিলিগুড়ির মানুষকে একটা হিসেবে, যারাই খেলতে চায়, বাচ্চারা বা যেই খেলতে চাক, তাদেরকে ফ্যামিলি পুরো সাপোর্ট করুক, আর যে কোনো ক্যাম্পে গিয়ে প্র্যাকটিস করতে পারে, কেন এখন সব ক্যাম্পে মেয়েদের বা মেয়েদের অ্যালাউ করছে, মেনলি মেয়েদের জন্য অ্যালাউ করছে, কারণ ছেলেদের তো প্র্যাকটিস হচ্ছে, আর যেহেতু এই ইনিশিয়েটিভ নিয়েছে, গ্রাউন্ড হবে বা কি একাডেমি হচ্ছে, তো ভালো, কেন ওখানে দরকার ছিল সেটা, কেন এতদিন আমি জবের থেকে খেলেছি, আমার অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, কেন ওখানে গ্রাউন্ড পাওয়া যায় না, তো আমাকে কলকাতা আসতে হয় প্র্যাকটিসের জন্য, এখনও কলকাতাও প্র্যাকটিসের জন্য আসতে হয় আমাকে, কেন ওরকমভাবে গ্রাউন্ড আমার পাই না আমি, তো আগে মানে আগামী যারা জেনারেশন আছে তাদের জন্য অনেক ভালো।